বন্ধুরা যেটা দেখা যায় সেটা সবসময় সত্যি হয় না। এবার ফটোতে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা নিশ্চয় তোমাদের নর্মাল মানুষই মনে হচ্ছে, কিন্তু যদি আমি এই ফটোটাকে অল্প একটু জুম আউট করি তাহলে বুঝতে পারবে যে কিভাবে কিভাবে একটা মানুষ নিজের সাথে এরকম কিছু করতে পারে। আমরা নাপিতের কাছে যাই, তারা যদি একটু ভুল চুল কেটে দেয় তাহলে মনে হয় মারধর শুরু করে দিই, কিন্তু এই লোকটা নিজের মাথায় কি বানিয়ে রাখছে, এটা কি ভাই? ये तो टट्टी है। এবার এই ভিডিওটা দেখে হাসি থামিয়ে দেখাও। तेरे नाम हमने किया है। এই লোকটির এরকম হেয়ার স্টাইল দেখে প্রায় সবাই ভাবতে শুরু করবে কি কারণে এরকম স্টাইল দিল, কোনো কারণ বা কোনো রিজন তো থাকবেই নিশ্চয়ই। তারপরে বুঝলাম তার সাথে মনে হয় এরকম কিছু হয়েছে। এমনই হতে পারে মিস্টার বিনের মতো নাপিত তার চুল কেটেছে তার জন্য এরকম রেজাল্ট হয়েছে, না হলে কোনো সুস্থ লোক নিজের সাথে এরকম কিছু করতে পারে এমন নির্দয়তা নিজের উপর কিভাবে কিভাবে সম্ভব হতে পারে এটা? Look at the top of his head. এটা আবার চুলের কি স্টাইল, সামনে চুল পিছনে নেই, এ কি ভাই? ও ভাই ভাই, ও এটা তো চাঁদ। দেখো আবার কি বলে, চুল কেটেছে এরকম তো সবাই তো ভিডিও করবেই, চুল কাটার সময় লজ্জা করেনি এখন লজ্জা করে কি হবে? ও হো হো ভাই কি একটা হাসি দিচ্ছে, এরকম চুল কেটে আবার কি সোয়াগ ভাই, দেখতে পাচ্ছ বন্ধুরা এই সোয়াগ হিরো তো অন্য লেভেলে চলে গিয়েছে। এবার এই স্টাইলটা দেখো, এত চুলের স্টাইল থাকতে এটা কি ভাই? ভাই চুলের অনেক স্টাইল আছে সেগুলো দাও না ভাই, না এদের তো ইউনিক চাই, যেমন টিকটিকি কাট, ইঁদুর কাট, তেলা পোকা কাট, এসব কি ভাই? এরকম হেয়ার কাট কেউ কিভাবে দিতে পারে? তারপরে আসে এরা, এদের তো কোনো সমস্যাই নেই, এদের ঝড় বৃষ্টি রোদ এমনকি বরফও পড়ুক সমস্যা নেই, এদের চুলই এত বড় হয় যে কোথায় কোথায় চলে যায়, কার নাকে ঢুকে যায়, কার কানে গুদগুদি করছে সেটা তারা বুঝতেই পারে না, কেননা না তারা শুনতে পাচ্ছে না তারা দেখতে পাচ্ছে। তারপরে আসে এটা, এর পাইনাপেল এতটাই পছন্দ যে নিজের মাথায় পাইনাপেল জন্মিয়ে রেখেছে, না ঠিক আছে পাইনাপেল ফ্রুটস আমারও পছন্দ তাই বলে কি চুল দিয়ে পাইনাপেল বানাতে হবে? তারপরে আসে এটা, টিকটকের সুপারস্টার, কখনো কখনো এদের চুল দেখে ভাবতে বাধ্য হতে হয় এদের চুল কতদিন ধরে এরকম করেছে, মানে কি কত কিলো জেল লেগেছে, তারপরে গিয়ে এদের চুল তার ঝাড়ের মতো দাঁড়িয়ে রয়েছে এবং হেলেও না, ঝড় তুফান যাই আসুক না একটা চুলও হেলবে না। Look at the top of his head. এবার এটা দেখো চুলের ভেতরে চেন, আরে ভাই কি বাঁচাতে চাও ভাই, কি লক করতে চাও, বুদ্ধি তো ভেতরে নেই, না হলে কি আর এরকম স্টাইল দাও, এটা তো গ্রান্টেড বুদ্ধি তো নেই ভেতরে, তো চেন লাগিয়ে কি প্রোটেক্ট করতে চাও? এসব লোকের এমন সব আজব আজব হেয়ার স্টাইল দেখে একটা কথা তো গ্রান্টেড যে এদের খুবই বিপজ্জনক রোগ রয়েছে। বাওয়াসির এক আম সমস্যা হ্যায়, ইসকে লিয়ে বেদ ঋষিকা আজকাল। তো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও, আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও এবং এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও।